কমলাপুরে ট্রেন লাইন চ্যুতির দুই দিনেও কাটেনি শিডিউল বিপর্যয়। রূপ বদলে ষড়যন্ত্রে নেমেছে আওয়ামী লীগ, অভিযোগ বিএনপির। দ্রুত নির্বাচনের আহ্বান, ফ্যাসিবাদের দোসরকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থাকতে দেয়া হবে না বললেন সার্জিস। কর্পোরেটের হাতে বন্দী নয় সরকার, বাজারে কারসাজি হলে ব্যবস্থার হুঁশিয়ারি শ্রম উপদেষ্টার। 15 বছরে চামচা পুঁজিবাদ তৈরি করেছে আওয়ামী লীগ বললেন ডক্টর দেবপ্রিয়। 46টি তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকলেও দিতে হচ্ছে ক্যাপাসিটি চার্জ। জ্বালানি খাতে নীতি পরিবর্তন করে 26,000 কোটি সাশ্রয় সম্ভব বলছে তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটি। এবং একের পর এক ব্যর্থতার পর সরে দাঁড়াচ্ছেন নাজমুল হোসেন শান্ত। 3 ফর্মেট থেকেই ছাড়তে চান অধিনায়কত্ব, মৌখিকভাবে জানিয়েছেন বিসিবিকে।